আওয়ামী লীগ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হয়েছে প্রধানমন্ত্রী এমন দাবি জনগণের সাথে রসিকতা বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনগণের সাথে প্রতারণা করে এমন নির্বাচন আর হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেন তিনি নয়াপল্টনে জনসমাবেশে রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতার দায় নিয়ে অবিলম্বে সরকারকে পদত্যাগের আহ্বান জানান বিএনপি নেতারা কামরুজ্জামান রাজীবের রিপোর্ট আন্তর্জাতিক গণতন্ত্র দিবস এবং খালেদা জিয়া সহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিএনপি নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ এতে দলের সিনিয়র নেতারা অভিযোগ করেন গণতন্ত্র আইনের শাসন আর মানবাধিকার কেড়ে নিয়ে গায়ের জোরে ক্ষমতায় বসে আছে আওয়ামী লীগ সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে মানুষকে ভোটের বাইরে রেখে আবারও ক্ষমতা দখলের চেষ্টা তাদের কিন্তু এবার জনগণ আর তা হতে দেবে না বলে মন্তব্য করেন বিএনপি নেতারা এই রেজিম অবৈধ দখলদার অনির্বাচিত এই রেজিম বাংলাদেশের জনগণের বিপক্ষে টিকে থাকতে পারবে না এই সরকার জনগণের মতামতের কোনো তোয়াক্কা করে না কোর্ট এবং পুলিশের মাধ্যমে এই সরকার ক্ষমতায় টিকে থাকতে চায় গত দুটি নির্বাচন অটো পাস হয়েছে এইবারও অটো পাস হতে চায় বাংলাদেশের মানুষকে আর কি বোকা বানানো যাবে সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ নির্বাচনের আগে কারারুদ্ধ করা হচ্ছে নেতাকর্মীদের যার উদ্দেশ্য আবারও একতরফা নির্বাচন সরকার প্রশাসনকেও তাই নিজেদের মতো করে সাজাচ্ছে বলেও দাবি করেন মির্জা ফখরুল গতকাল প্রধানমন্ত্রী আক্ষেপে সুরে বলেছেন যে আমি এত ভালো ভালো নির্বাচন করি আর দেশে বিদেশে প্রশ্ন করে নির্বাচন ভালো হয় না ক্ষমতা কুক্ষিগত করতে সরকার ত্রাসের রাজত্ব কায়েম করেছে অভিযোগ করে বিএনপি নেতারা বলেন গণ আন্দোলনেই পতন ঘটবে সরকারের কামরুজ্জামান রাজীব এটিএন বাংলা ঢাকা